মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। টুম্পা একটু কম কথা বলবি তুই, দিদির গয়নাটা দিদিকে ফেরত দিয়ে দে। বারে আমি কি ফেললাম নাকি? বাবা দিদিকে অত বড় সোনার হার কিনে দিল, আমায় কিছু দেবে না? এখন সম্ভব নয়, হাতে টাকা পয়সা একদম নেই, তোর বিয়ের সময় না হয় দেখা যাবে। না আমি এখনই চাই, আমার আমার স্মার্টফোন চাই, আমি জানি না, আমার এখনই চাই। হ্যালো, ঘটক দিদি স্পিকিং। কোনো চিন্তা নেই, আমি এক্ষুনি বাস ধরে আসছি। হ্যাঁ ঠিক আছে, হাওড়া থেকে ঘটকালির বায়না এসেছিল, একবার যদি এই বিয়েটা ঠিক করে দিতে পারি না জানিস বনু, তাহলে তোর স্মার্টফোন কেনার টাকা জোগাড় হয়ে যাবে। বাবা আমি আসছি বুঝলে, মা আমি আসি। সাবধানে যাস মা। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন স্যার, আপনার ভাইয়ের বিয়ের ছবিগুলো দেখছিলাম স্যার, ও তো আমার সাথে ফ্রেন্ড লিস্টে আছে। বলছি স্যার, আপনি সেজে গুজে ধুতি পাঞ্জাবি পরে বিয়ে বাড়ি গেছিলেন? হ্যাঁ স্যার, খুব সুন্দর লাগছিল দেখতে আপনাকে স্যার। দেখলাম আপনি আপনার ভাইয়ের বিয়ের পিড়িও ধরেছেন। স্যার বলছি কি, এই মেয়েটার সঙ্গে আপনার কিছু একটা আটকে গেছে না স্যার? কি হয় এই মেয়েটা স্যার আপনার? আমার কেন কেউ হতে যাবে? বিয়ে বাড়িতে এরকম হাজার একটা মেয়ে আসে, হবে তাদের মধ্যে কেউ একজন? হতেই পারে, বিয়ে বাড়ি, অচেনা অজানা মেয়ের সাথে আপনি সময় কাটালেন, ভাব জমালেন। আচ্ছা স্যার বুঝি কি, আপনি না এবার একটা বিয়ে নামিয়ে দিন স্যার। প্রভাত, সকাল থেকে তোমার কোনো কাজ নেই না? বসে বসে গাব জাল দিচ্ছ? আজকে ক্লায়েন্ট আসার কথা ছিল না? হ্যাঁ, তার ফাইল কোথায়? হ্যাঁ স্যার দিচ্ছি স্যার, এক মিনিট। কোনো কাজের বেলায় নেই, বসে বসে বিয়ে নামানোর কথা হচ্ছে। এই যে স্যার, ও না না স্যার, কিছু না মাথা না, ও ক্লায়েন্টই না স্যার, ক্লায়েন্ট এসে গেছে, আমি নিচে ওয়েট করছি, আমি এখনই গিয়ে নিয়ে আসছি। ঠিক করে কর, আর রং যেন নষ্ট না হয়। হ্যাঁ, টাকার অপচয় কিন্তু আমি সহ্য করবো না, আর যা কিছু বাঁচবে ভেতরে রেখে দিবি, সময় নষ্ট করবি না, আর কোনো প্রয়োজন হলে আমাকে বলবি। হ্যাঁ ফাঁকি দিবি না। রে অবাক কাণ্ড, সেই সকাল থেকে কাজে লেগেছে এইটুকুনি মাত্র দেয়াল রয়ে গেলো? না তুই কি ভেবেছিস, আরো চার রোজ দিবি আমার থেকে? দেবো না, একটা পয়সাও দেবো না, বলে দেখে জানো কাজে গাফিলতি। আমি ওই ওই জায়গাটা কর, কোথায় যাচ্ছ কোথায়? কি দেখছো এদিকে, এই দিকটা দেখো। হ্যাঁ দেখো কি সুন্দর রং হচ্ছে দেওয়ালে, পুরো বাড়িটাই পাল্টে যাবে। আরে একমাত্র শালির ছেলের বিয়ে বলে কথা, তার উপর আমি বরকর্তা। হ্যাঁ দায়িত্ব আছে না, কি করেছি বলো তো, বিয়ের টাকা ম্যানেজ করে এই রংটা ছেড়ে দিলাম। খাসা লাগছে না, দেখো না, দেখো খাসা লাগছে না, দেখো না, দেখো দেখো। আমি তো নাটকই করছি। লক্ষ্মী
অপমান তোমাকে করছে, এদের ক্ষমা করো মা। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছুড়ে ফেলে নানা রকম ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দিচ্ছে, এদের সেই পাপ একটু দেখো মা, ক্ষমা করে ঘুরিয়ে পাপ রে পাপ। এই ঠিক করে দেখি দেখি কোথাকারে একটা, এতগুলো বছর ধরে ঘর সংসার করছি, জ্বালিয়ে পুড়িয়ে খেলো, একটা কি ঝুঁকি নেই একবার গিফট হলো তাকে কিন্তু দেখেছো আমার পয়সা সাধ্য করে আর আমাকে বলছো কিপ্টে? হ্যাঁ বেশ করেছো, বেশ করেছো। আমার ছেলের টাকায় আমি গয়না পরবো, সে রোজগার করবে, আমি যা ইচ্ছে তাই করবো, বেশ করেছো। আমার ছেলে তো তোমার ছেলের বাবাকে তুমি যাক স্বীকার করলে তো, তোমার ছেলে কার পয়সায় বড় হলো? তোমার পয়সা লেখাপড়া কার পয়সায় করলো? তুমি খাওয়া দাওয়া কার পয়সায় করলো? তোমার পয়সায়। কিন্তু একটা কিন্তু আছে, কি কিন্তু? আমি যখন বেবি ফুড কিনে আনতে বলেছিলাম তখন তুমি বলেছিলে ওই 10 মাসের ফুটফুটে বাচ্চাকে পান্তা ভাত চটকে খাইয়ে দাও। এই সব মিথ্যা কথা লোকের সামনে একদম বলবে না, আমি সুজি এনেছিলাম পান্তা ভাত খাওয়ায় নি, মিথ্যা কথা একদম বলবে না। শোনো সুজি যা আর পান্তা ভাতও তা, আর ওই ইংরেজি মিডিয়াম আমি বলেছিলাম যে ইংলিশ মিডিয়ামে পড়াও, তুমি কি বলেছিলে? না খরচা বেশি হবে, পড়িয়েছিলে ইংলিশ মিডিয়াম? তোমার ছেলে বাংলা মিডিয়ামে পড়ে এমন কি খারাপ আছে? হ্যাঁ চারিদিকে দম্পতিদের সব ডিভোর্স করিয়ে বেড়াচ্ছে আর লক্ষ লক্ষ টাকা রোজগার করছে, আর সেই টাকা তার মা ফুর্তি করে বেড়াচ্ছে। ঠিক করে করবি ওই দিকটা কার? বেশ করেছি, আমার ছেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করবে আর আমি লক্ষ লক্ষ টাকার গয়না করবো, বেশ করবো। তুমি কি গো, হ্যাঁ ওই টাকাগুলো নিয়ে কি তুমি স্বর্গে যাবে না? তুমি এই সোনা দানা নিয়ে স্বর্গে তো যাবো, কিন্তু স্বর্গে যাবার আগে একটা ব্যবস্থা করে যাবো, আমার ছেলের বিয়ে দেবো, বউ আনবো, আর বউকে ভালো করে ট্রেনিং দিয়ে শেখাবো শ্বশুর আর বরের পয়সা কি করে ধ্বংস করতে হয়। এই কোথায় যাচ্ছিস দেখি, এখনো এত রং রয়েছে সেই রং গুলো দেখেছো? যেদিকে চোখ দেবো না সেদিকে পয়সা অপচয় জল নেতা। আরে এদের এটুকু রং দিয়ে কিছু হবে না বাবু। আরে আমি আমার চুলটা দেখেছো কত বয়স হয়েছে, অভিজ্ঞতায় চুলে বাঁক ধরেছে, তারপরে এদের সামলাতে হয়। আমি জানি তুমি বেশি কান দিও না, যাও চুলটা দিয়ে সুজাও। দেখেছো কাণ্ড, চোখ না দিলে কি হয়? চারিদিকে অপচয়, চারিদিকে অপচয়। এই কাজের মধ্যে তুমি নাক গলাচ্ছো কেন ওদের? দাও না না ওইটা বুঝাও, ভাল ভালো করে। এই জলের সঙ্গে রং মেশালাম, এবার রং আর জল মিলে মিশে জল হয়ে যাবে রং, রং হয়ে যাবে জল, দেখো। আমি মল্লিক বাড়ির কর্তা। এই একটা কথা বলো তো, তুমি ছোটবেলায় কি খেয়ে বড় হয়েছো, মানে বেবি ফুড না সুজি? আরে আমরা তো গরিব মানুষ, ওসব ফুডটুর কোথায় পাবো বলো? দেখেছো এই হচ্ছে কথা। আর স্কুল? এই পাড়া স্কুলেই পড়েছি, বাংলা মিডিয়াম। দেখেছো পাড়ার স্কুলে পড়ে কত বুদ্ধি, হ্যাঁ বাংলা মিডিয়াম। কিন্তু এই মেয়ে যে বাড়িতে যাবে না সে বাড়িতে বাজে খরচ একেবারে বন্ধ বন্ধ। তুমি অপেক্ষা করছি, তুমি এসে গেছো, চলো 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 ভেতরে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।